আমি অনেক খুশি আজকে ভাই। আমার আম্মু বলেছে আপনার স্যার সুমুকে আসতে বলে বিরিয়ানি রেন্দি খাওয়াবে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে 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 বসো 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 আর না 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 বসো। তো ভাই তুমি যে চুমাটা দিলা এই গালের উপরে কি একটা অবস্থা। ওর মা ওরে বলছে যে ও যদি আমাকে চুমা দিতে পারে ওরে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। ওর মায়ের বিচার করা উচিত আগে। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ ইরফান হোসেন, বাসা সাতক্ষীরা জেলা নাথপুর, বাবার নাম মোহাম্মদ ইমাম হোসেন, আব্বু মালয়েশিয়ায় থাকে। আম্মু গৃহিণী। হ্যাঁ তুমি কি করো এখন বর্তমানে? আমি ক্লাস টেনে পড়ি, পড়াশোনা করি। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে একটা ভালো জীবন সার্থক একটা মানুষ হতে চাই। ওনার মতো হওয়ার ইচ্ছা তো আছে, কিন্তু আল্লাহ যা কপালে রাখছে তাই হবে। চেষ্টা করবো ইনশাল্লাহ। বাবা কত বছর গেছেন মালয়েশিয়াতে? আব্বু 3 বছর গেছে। 3 বছর। হুম, তোমার আব্বুকে দেখছে যে তুমি এতটা ভাইরাল হয়েছে? হ্যাঁ আব্বু দেখছে। দেখে কি বলল আব্বু? তোমার আব্বুর অনুভূতি কি? আব্বুর অনুভূতি খুব ভালো ছিল, কিন্তু আব্বু বলছিল যে যা করেছো ভালো করেছো। তোমার অনুভূতিটা কেমন ছিল? আমার অনুভূতিটা খুব আনন্দ ছিল। আমি নাচতেছিলাম যখন, আমি হুজুরের পেজের থেকে যখন আমার ভিডিওটা আসছিল তখন আমি একটা মাহফিলে ছিলাম, সেই জায়গায় এত অনুভূতি ছিল, ভাইরাল হওয়ার অনুভূতিটা এত ভেতরে, আমি কিভাবে বোঝাবো আপনারে। তুমি কেন চুমা দিয়েছিলে? সত্যিই কি তোমার আম্মু তোমাকে চুমা দিতে কইছিল? আমি হুজুরে অনেক ভালোবাসি। আমি আসলে আমার আম্মু বলিনি যে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কিন্তু আমার ভেতরে সেন্সটা কাজ করছিল না ওই ওই সময়। ওই সময় আমার খুব খুব হুজুরে দেখার সামনে, আমার হুজুরে আমি স্বপ্নে একদিন দেখছিলাম, দেখার পরে আমার হুজুরে আমি সরাসরি দেখার পরে আমার ভেতরে অনুভূতি এত শীত ছিল যে আমি ওই কথাটা বলতে বাধ্য হয়েছিলাম। আসলে আমার আম্মু বলেনি যে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, এমনি কারো স্বাভাবিক কারো আম্মু বলবেও না যে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আমি হচ্ছে ভয়ে ভয়ে বলছিলাম যে স্টেজে ওঠার পরে আমার কেউ যদি বকে কিংবা মারে, তার জন্য আমি কথাটা বলছিলাম। তাই এই কথার জন্য আমার সবাই একটু মাফ করে দিবেন, আমি ভুল করছি। হ্যাঁ আমি তারপরে বাসায় এসে বলছি আম্মু আমি এরা মিথ্যা কথা বলে ফেলছি আম্মু, তার লোকজন বাইরের লোকজন তো জিজ্ঞেস করবে, তা আপনি একটু আমার বিরিয়ানি রান্না করে খাওয়েন। তা আম্মু তারপরের দিন, তার একদিন পরে আম্মু বিরিয়ানি রান্না করে খাওয়াইছিল। কিসের মাংস দিয়ে? পোলট্রির মাংস দিয়ে। আব্বু প্রবাসে তোমার আর পোলট্রির মাংস দিয়ে খাইলেন? হ্যাঁ, মানে গরুর মাংস হলো পাওয়া যায়নি, মানে আমাদের যে কলরে যাইতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইরাল হওয়ার কোনো উদ্দেশ্য ছিল কিনা? না ভাইরাল হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আমি এর আগে একবার গরু হাটকুলায় গেছিলাম হুজুরের দেখার জন্য, কিন্তু আমি হুজুরের দেখতে পারি না, অতিরিক্ত ভিড়ের কারণে আমি 2 বার গেছিলাম, 2 বারে একবারও দেখতে পারি নাই, তার জন্য আমি এলু অনেক কষ্ট পাইছিলাম। তারপরে আমার এলু নিজের জেলায় আইসে তারপরে আমি হুজুরে চুমু খাইছিলাম। আমার কোনো ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার আমার কোনো উদ্দেশ্যই ছিল না যে আমি ভাইরাল হব। আমার নিজের মনের থেকে কি একটা হয়ে গেছে, আমি স্টেজে উঠে হুজুরে চুমু দিয়ে আইছি। তুমি যে চুমু যে দিলে সবাই তো ভিডিওটা দেখছে এবং লোকে বলছে এটা শরীয়ত বিরোধী কিনা তা কি জানো? না আমি শুনে জানি না, বন্ধুরা একটু অর্ধেক বন্ধুরা একটু বলে এটা স্বাভাবিক। এখন হুজুরের সাথে কি তোমার দেখা করার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ, হুজুরে আমি অনেক ভালোবাসি। আচ্ছা হুজুর যদি তোমার এলাকায় তোমার সাথে দেখা করতে আসে তুমি কিভাবে নিবা সেটা? সেটা আমি অনেক অনেক আনন্দ ফিল করবো, অনেক যে আপনাদের বলি আমি বুঝাতে পারবো না যে কত খুশি হব আমি। হুজুর আসসালামু আলাইকুম, আপনি আমার বাসায় আসবেন হুজুর, আমি অনেক খুশি হব হুজুর মন থেকে, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি হুজুর, আপনাকে আমি কিভাবে বোঝাই বলবো হুজুর, আমার কিভাবে বোঝানোর কোনো আমার কি কিছু বোঝানোর মতো কিছু নাই যে আমি অনেক ভালোবাসি আপনারে। আমি তো অনেক সেলিব্রিটি হুজুর আছে, তোমার সবচেয়ে কাকে বেশি ভালো লাগে? আবরুল্লাহ হুজুরকে সবচাইতে বেশি ভালো লাগে, সবচাইতে। রহমান আদারি হুজুরকে তোমার ভালো লাগে না? হ্যাঁ তাকে ভালো লাগে, কিন্তু তারে আমি দেখছি সে কিন্তু সব জেলায় আসে, আর আব্দুল লোকের হুজুরের সবচাইতে ভালো ইনি সব জায়গায় যায়, তাই আমার ইনি অনেক ভালো লাগে।
আমি যে আমার আম্মুর জন্য বিরিয়ানি খাওয়ার কথাটা বলছি এটা আমার ভুল, আমার ভুলেই গেছে, আপনারা আমারে মাফ করে দিবেন। আমি আবেগ আমি আমার নিজের মন থেকে বলছি আমারে মাফ করে দিবেন, আমি ভুল করে ফেলছি নিজের আবেগে, মানে মাফ করে দিবেন, আমার নিজের আবেগ আমি কন্ট্রোল করতে পারিনি, আমারে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।